রসুলার মদিনারা ইলাহা ইল্লাল্লাহ রা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলতেছিলাম, এই কোরআন আমাদের প্রত্যেকের, যদি আমরা কোরআনের উপর আমল করতে পারি, কোরআন শরীফ যদি আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা তিলাওয়াত করতে পারি সকাল আর বিকালে, তাহলে এই কোরআন শরীফ আমার ইন্তেকাল হওয়ার সাথে সাথে, আমার কবরের সাথে সাথে আমার চলে যাবে, মাথার কাছে এসে দণ্ডায়মান থাকবে এবং ফেরেশতাদেরকে বলবে, না আমার বন্ধু সারা জীবন ভর আমার জন্য কষ্ট করেছে, রাতের ঘুমকে হারাম করে নিয়েছে, এই কোরআন আমি আমার বন্ধুকে কি করতে দিব না, কষ্ট করতে দিব না, না 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 না, আমার বন্ধুর যত কিছু আছে, যা কিছু আছে, যা কিছু জিজ্ঞানের দরকার, জিজ্ঞাস করার দরকার, যা কিছু প্রশ্ন করার দরকার, আমাকে বলো, আমার বন্ধুকে জাগাইতে দিব না। আর হাদিসের মধ্যে আছেন পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, আল আসিয়ামুল কুরআনু ইশফা লিল আবদি, কোরআন এবং রোজা কিয়ামতের ময়দানে বান্দাদের জন্য কি করবে, সুপারিশ করবে, কোরআন বলবে আমার এই বান্দা আমার বন্ধু সারা জীবন ভর আমাকে তেলাওয়াত করে করে তাহাজ্জুদ নামাজে ঘুমকে হারাম করে দিয়েছে, কি করেছে, ঘুমকে হারাম করে দিয়া তাহাজ্জুদের নামাজের সময় আমাকে তেলাওয়াত করেছেন, আজকে তার জন্য আমি সুপারিশ করি ফাসরাফে হয়নি, আমি তার জন্য সুপারিশ করি সাফে হয়নি ফি, আল্লাহ পাক বলেন, বলবেন যে যাও কোরআনের সুপারিশ কবুল করে নিলাম, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এক হাদিসের মধ্যে আছেন আল্লাহ পাক বলেন, পয়গম্বর বলেন, কোরআন শরীফ আমার সুপারিশকারী, সাফিউন মুসাফাউন, সাফিউন মুসাফাউন হাদিসের পরিভাষা, সাফিউন এমন সুপারিশকারী মুসাফাউন যার সুপারিশকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কবুল করে নিবেন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোন মানুষের সুপারিশ করার মতো কোনো ই থাকবে না, সুপারিশ করার মতো কোনো সাহস থাকবে না, ওই মুহূর্তে যদি আমার জন্য কোরআন যদি সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। পয়গম্বর বলেছেন সাফিউন মুসাফাউন, কোরআন এমন একজন সুপারিশকারী যার সুপারিশকে কবুল করা হবে। ওয়াহমাহিলুন মুসাদ্দাকুন, এমন বিতর্ককারী আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর বলেন, এমন একজন বিতর্ককারী যার বিতর্ককে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কোরআনকে সামনে রাখিবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন টানিয়া টানিয়া জান্নাতে বসাইয়া দিবে। আর এই কোরআনকে যে ব্যক্তি পিছনে রাখিবে, অর্থাৎ কোরআন ইলম শিক্ষা করিয়া কোরআনের উপর আমল করে নাই, ওই সমস্ত মুসলমানের কথা বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাকাতাহুম মিনান নার, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন, আউযু বিল্লাহ। তাহলে এই কোরআনের উপর আমল করার আমাদের দরকার আছে না নেই? সকলের বই দরকার আছে না নেই? আছে। এক নাম্বার কোরআন আসবে আমার মাথার কাছে, দুই নাম্বার বলছিলাম আস-সালাতু ইয়ামিনি, ডান পাশে আসবে, যখন আমার মাথার কাছে এসে ফেরেশতারা চান্স পাবে না, তাদের তো একটা প্রশ্ন করতে হবে, তারা আসবে হাতের কাছে, ডান পাশে, হাতের ডান কাছে, ডান পাশে যখন আসবে, ডান পাশে আমার দ্বারা আছে দণ্ডা ইমান নামাজ, কি নামাজ, কি আছে নামাজ, নামাজ এমন একটা তো ইবাদত এখন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি আল্লাহ তাআলা পাঁচ নামাজ ফরজ করে দিয়েছেন, কয়ত সকল বলি কয়ত, এখন পর্যন্ত আমাদের এই টাঙ্গাইলে পাঁচ আছে, পাঁচ আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু এলাকায় মানুষের নামাজ কমে গেছে, পাঁচ নাই, এই জন্য আমি মাঝে মধ্যে বলি মুসল্লি পাঁচ প্রকার, কয় প্রকার, পাঁচ প্রকার মুসল্লি, পাঁচ প্রকার মুসল্লি, কোথায় নিয়ে শুনেছেন, শুনবেন, শুনবেন, বলবো তো, এই পাঁচ প্রকারের মধ্যে এক প্রকার মুসল্লি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করেন, আর চার প্রকারের মুসল্লি জাহান্নামি, কয় প্রকার মুসল্লি, চার প্রকারের মুসল্লি, এই চার প্রকারের মুসল্লির মধ্যে কোনো মানুষ যদি থাকি, আজকে এই মুহূর্তে আমরা তওবা করব, আর ওই এক নাম্বার প্রকার, পাঁচ নাম্বার প্রকার মুসল্লি যেটা, এই প্রকারের মুসল্লি হওয়ার জন্য এই মাহফিল থেকে তওবা করে যাইতে পারবো না,
যাইতে পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। এক প্রকার মুসল্লি হলো আত্মমুসল্লি। কি মুসল্লি? আত্মমুসল্লি, খাট মুসল্লি, সিজনাল মুসল্লি, খোশ মুসল্লি। এক নম্বর হলো আত্মমুসল্লি। কি মুসল্লি? আত্মমুসল্লি। আপনাদের এই টাঙ্গাইলের ঘাটাল উপজেলা পাঁচ বছর ধরে খেদমত করতেছি, মাদ্রাসা মসজিদের সাথে লেগে আছি, ঘাটাইল দিগলকান্দি ইউনিয়ন, ওই ইউনিয়নের মধ্যে সবচাইতে বড় কেন্দ্রীয় জামে মসজিদ হলো আমার মসজিদ। এই মসজিদের মধ্যে আজকে শুক্রবার, শুক্রবার গেল না, আজকে শুক্রবার গেল, নিচতলা এবং উপরতলা মানুষ ধরে না, নিচের তারা বুকিং হয়ে যায়, অথচ ওক্তের নামাজের সময় এক কাতার, দুই কাতার, তিন কাতার লোক হয়। আত্মসল্লি যারা আছে তারা এসে ভরে যায়। আত্মসল্লি মানে সাত দিন পরে পরে একদিনে সে জুমার দিন শুধু হাজিরা দিয়ে যায়। কি দিন? জুমার দিনে সে শুধু হাজিরা দিয়ে যায়, জুমার নামাজ পড়ে আল্লাহর কাছে হাজিরা দিয়ে গেল। কি দিয়ে গেল? হাজিরা দিয়ে গেল শুক্রবারে। এই শুক্রবারের মুসল্লিকে আমি নাম রেখেছি আত্মসল্লি, মানে আর সাত দিন পরে পরে আসে, আট দিনকার দিন, প্রত্যেক সাত দিন পরে পরে আসে, আট দিনকার দিন আসে, এই জন্য আমি এদের নাম রাখছি আত্মসল্লি। কি মুসল্লি? আত্মসল্লি, আট দিন পরে পরে আসে। আত্মসল্লি আর একটা আছে খাট মুসল্লি। কি মুসল্লি? খাট মুসল্লি। খাট মুসল্লি মানে জীবনেও কোনোদিন নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে না। বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, ওই দিন যায় খাটের সামনে যায়, বাস দণ্ডা ইমান, আল্লাহ একবার নামাজ পড়লো, এরকম খাট মুসল্লি। কি মুসল্লি? খাট মুসল্লি। জীবনে কোনদিন আর নামাজ পড়ে না, শুধু এই জানাজার নামাজ পড়ে। এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আপনাদের টাঙ্গালে আছে কিনা জানি না, আমাদের সিরাজগঞ্জে অনেক আছে, এলাকার খাট মুসল্লি গেল, আট মুসল্লি গেল, খাট মুসল্লি গেল। তাহলে হলো খোশ মুসল্লি। কি মুসল্লি? খোশ মুসল্লি, খুশি খুশির নামাজ আছে না? এর আগে খোশ মুসল্লির আগে হলো সিজনাল মুসল্লি। কি মুসল্লি? সিজনাল মুসল্লি। সিজনাল মুসল্লি হুজুর কোনটা? আবার বলে প্রত্যেক সিজন আসলে আর আমল করে, সিজন শেষ, আমল শেষ, নামাজ শেষ, মসজিদ মাদ্রাসা সবকিছু শেষ, এর সিজনাল মুসল্লি। সেটা হলো রমজানের প্রথম দিন থেকে শুরু করে এই যে নামাজ পড়া শুরু করলো, দিনকে রোজা রাখছে, দিনকে থেকে নামাজ পড়ে, এমন নামাজ পড়ে। কিছু কিছু মুসল্লি আছে আমার এলাকায় যে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে এসে আর বাড়ি যায় না। হায় রে আমলের ভক্ত, আর বাড়ি যায় না। হুজুর আসরের নামাজ এখানে পড়মু, মাগরিবের নামাজ পড়ে ইফতার করে বাড়ি যামু, এর আগের বাড়ি টারি যাম না। এরকম মুসল্লি আছে না নাই? আছে। আমার জানা মতে অনেক, প্রায় সমাজেই আছে এরকম, শুধু রোজার মধ্যে নামাজ পড়ে আর পড়ে না, ঈদের নামাজ শেষ, তার নামাজও শেষ, সবকিছুই শেষ। মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? আমার ভাই, আমার বন্ধুরা, আমার আর এক প্রকার মুসল্লি আছে, খোশ মুসল্লি, খুশি খুশির সাথে দুই ঈদে নামাজ পড়ে আছে না নাই? শুধু জুমার, শুধু ঈদুল ফিতরের নামাজ আর ঈদুল আজহার নামাজ পড়ে, বাকি নামাজের কাছে খবর নেয় না, যায় না, এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এরকম মুসল্লি আমাদের সমাজে আছে। আত্মসল্লি আছে, খাট মুসল্লি আছে, সিজনাল মুসল্লি আছে, খোশ মুসল্লি আছে, আছে না নাই? আপনি একটু বিবেকের কান দিয়া ভালো করে শুনে শ্রবণ করিয়া একা একাই চিন্তা করবেন, হুজুর যে কথাটা বললো এটা কি ঠিক না ব্যাঠিক, সমাজের কিছু কিছু মানুষের সাথে মিলাইবেন। আমি কিন্তু এমনি বানাই নাই, সমাজের কিছু কিছু লোকের কার্যকলাপ দেখে কিন্তু কথাটা বললাম। ভাই আমার, বন্ধুরা আমার, আর এক প্রকার মুসল্লি আছে যারা মসজিদে, মসজিদের মিনারে থেকে যখন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজর নামাজে মসজিদে, যখন মিনারা থেকে মুয়াজ্জিন ডাক দেয়, নামাজের চাইতে, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো, এই ডাকটা যখনই তাদের কানের মধ্যে চলে যায়, সাথে সাথে তারা ঘুমকে ত্যাগ করিয়া, ঘুমকে আরাম করিয়া, আরামের বিছনাকে হারাম করিয়া, তখন তারা মসজিদের ডাকে, মসজিদে চলে যায়, মসজিদে গিয়া সুন্দর করে উজু করিয়া, ঠান্ডার মধ্যে উজু করিয়া, যখন নামাজের মধ্যে যায়, দুই রাকাত নামাজের মধ্যে এত ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন, যে ব্যক্তি নিয়তকে খারিজ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নামাজ পড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ নেকি দে ওই ব্যক্তির জন্য আমলনামা লিখে দে। বেনামাজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। বেনামাজির শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন এই দুনিয়াতে। বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 প্রকার শাস্তি দিবেন। কয় প্রকার? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক পুরস্কার দিবেন। তার মধ্যে কিতাবের মধ্যে 5টা পুরস্কারের কথা বেশি শোনা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু পুরস্কার দিবেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ, যেই রিজিকের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালালকে হারাম মনে করতেছি না, হালালকে হালাল মনে করতেছি না, হারামকে হারাম মনে করতেছি না, আমরা কি করতেছি? ছেলে সন্তানের জন্য এরকম উপার্জন করতেছি আমরা যে ছেলে সন্তানের জন্য উপার্জন করতেছি, সম্পদ আমার কাজে লাগবে না, আমার ছেলে সন্তান কাজে লাগবে না, এমন মুহূর্তের মধ্যে আমি নামাজকে কাজা করে দিতেছি। এই যে রিজিকের জন্য আমরা এত কষ্ট, আমরা এত কিছু করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা গায়েবী খাজনা থেকে করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান যখন শুরু হয়ে যাবে ওই দিন প্রখর রোদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ওই হাশরের ময়দানে 12টা সূর্য তাপ দিতে থাকবে। কয়টা? 12টা সূর্য তাপ দিতে থাকবে। এখন তো উপর দিকে তাপ দিতেছে, কোন দিকে? উপর দিকে তাপ দিতেছে, সেই তাপ আমরা সহ্য করতে পারতেছি না। একটা মাত্র লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে তাপ দিতেছে, একটা মাত্র তাপ সহ্য করতে পারি না। মুসলমান চিন্তা করে দেখো, হাসর মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর মাঠে 12টা সূর্য তাপ দিতে থাকবে, ওই তাপে জমি খানা তামা হয়ে যাবে। ওই ভয়াবহ মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির উপরে আল্লাহ তাআলা ছায়া দান করবেন, আরশ মহলার ছায়া দান করবেন, যে ছায়া ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছায়া দান করবেন। ওই দিন যদি আল্লাহ তাআলা আমাদেরকে ছায়া দান করেন তাহলে আমাদের কোনো চিন্তা আছে? কথা বলেন না, আরো জোরে সবাই বলেন, চিন্তা আমাদের ওই দিন আর কোন চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছায়া দান করলে চিন্তা নাই, অনেক পুরস্কার আছে, এর মধ্যে আমার বলা শেষ করা যাবে না, আমার সময় শেষের দিকে হয়ে গেছে, আমার বিষয়বস্তু শেষ হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন এই নামাজের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গা নয় দুই জায়গা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 82 বার উল্লেখ করেছেন নামাজের কথা। কয়বার? 82 বার উল্লেখ করেছেন। আমি আপনি একটা জিনিস চিন্তা করি, আমার সন্তানকে যদি আমি একদিন একটা আদেশ করি, উত্তর পাশে একটা জমি আছে, জমিতে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, আগাছা আছে, আগাছা পরিষ্কার করতে হবে, ওই মেশিন এর কাছে যাইতে হবে, অমুক জায়গায় যাইতে হবে, শহরে যাইতে হবে, বাজার করতে হবে। আমি যদি একদিন আমার সন্তানকে হুকুম করি, আমার সন্তান যদি না মানে, দ্বিতীয় দিন যদি হুকুম করি সন্তান যদি না মানে, তৃতীয় দিন যদি হুকুম করি সন্তান যদি না মানে, আমাদের বাংলাদেশের ভাষায় বলে আমরা ত্যাজ্য পুত্র করে দেই। কয় কি করে না কোন গান? আমার সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করে দিলাম, আমার সম্পদের মধ্যে তোমার কোনো অংশ নাই, যাও 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 বাড়ি থেকে। স্ত্রীকে বলে তোমার সন্তানের জন্য কি করতে পারবো না, খানা দিতে পারবে না, আলটিমেটাম দিয়ে দেয়। এরকম একদিন দুই দিন তিন দিন হুকুম করলাম, তার জন্য আমার সন্তানকে বাইর করে দিলাম, আমার সন্তানকে আমি ত্যাজ্যপুত্র করে দিলাম, আমার সম্পদ থেকে তাকে বহিষ্কার করে দিলাম। একটা জিনিস চিন্তা করো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফকে নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয় দুইবার নয় 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর যখন দুনিয়ার থেকে চলে যাবেন তখন অন্য কোনো কথা বলেন নাই, কোনো সন্তানের কথা বলেন নাই, সম্পদের কথা বলেন নাই, কোনো সাহাবাই কথা বলেন নাই। পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম সকলকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা নামাজ পড়ো, কি করো? নামাজ পড়ো, নামাজ পড়ো, বিপদের মধ্যে নামাজ পড়ো। হাদিসের কিতাবের মধ্যে আছে, মুসলমান দেখবান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ছোট্ট একটা সমস্যার মধ্যে পড়লে, সাহাবায়ে কেরাম কোনো সমস্যার মধ্যে পড়লে সাথে সাথে দুই রেকাত নামাজের জন্য দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ, সমস্যা সমাধান হয় নাই আবারও দুই রেকাত নামাজ পড়ে দাঁড়ায় যাইতেন, সমস্যা সমাধান হয় নাই আবারও দুই রেকাত নামাজ পড়ে দাঁড়ায় যাইতেন। তাদের নামাজের প্রতি ইয়াকিনের বিশ্বাস ছিল, ইয়াকিনের বিশ্বাস থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজ তাদের নামাজের মাধ্যমে ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এখন তো আমাদের নামাজের প্রতি বিশ্বাস নাই, আছে নাই? নাই নাই, বিশ্বাস নাই। আমরা যদি এখন ও মানুষকে দাওয়াত দেই, তাবলিগ জামাতের লোকেরা যায় দাওয়াত দেয় না?
দাবাত দেয়। অনেক মানুষ আছে এই তাবলিগ যে লোক আসতেছে তাড়াতাড়ি বাড়ি থেকে পিছনে রাস্তা দিয়ে ভাইগা যায়, আছে না নাই? আছে না নাই? আছে। বলে কি এই আর এসে কি বলবে, নামাজের কথা বলবে এই সেই। একদিন আমি একজন লোককে দাওয়াত দিতেছি, কয় যে হুজুর আমাদের সিরাজগঞ্জে আপনাদের টাঙ্গাইল থেকে যাওয়ার সময় ওই নৌকা ইয়ে রিক্সা দিয়া কোথায় যেন যাইতেছি, রিক্সা লাগে বলছি ভাই নামাজ পড়েন, আজান যখন দিল আপনি তখন রিক্সাটা ওই জায়গায় ঠেকাইয়া আপনি নামাজ আদায় করে নেবেন, আপনি নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত, তারপর আপনি রিক্সা চালাবেন, দেখবেন আপনার কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনার কামাইয়ের মধ্যে রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। এ কথাটা যখন বললাম কথা হুজুর হাজার মানুষের ভাত তো খান তো দিশা পান না, কি কয় মানুষের ভাত খান তো দিশা পান না, কামাই তো করা লাগে না, আমরা কামাই করি না, কামাই করি না, আমাদের কষ্ট ছাড়া মানুষ বেতন দেয়, কথা বুঝতেছেন না, আমাদের কষ্ট ছাড়া বেতন দেয় না। এই যে হুজুর একটা মাদ্রাসা মহত, আমি 15 দিন থাকবে না অসুস্থ, এক মাস বাড়িতে থাকবো, বেতন দেবো তাকে, কুমুটি বেতন দেবো না, বেতন দেবো না, তাহলে আমরা ডিউটি পালন করতেছি এই জন্য আমাদের বেতন দিতেছে, তাছাড়া দেয় না। আর একটা কাজ আছে ওলামায়ে কেরামের, এই যে দাওয়াত দিতেছি, এই যে ওয়াজের ময়দান এখন ব্যবসা হয়ে গেছে, আমাদের এমডি মহোদয় বলে গেলেন এখন ওয়াজ এটা ব্যবসা হয়ে গেছে, ব্যবসায় পরিণত হয়ে গেছে, এখন ব্যবসা মনে করে এটা ব্যবসা, টাকা কনভার্ট করে কেন ওয়াজ করতে হবে, কেন করতে হবে? তুমি আলেম হইছো, কোরআনের হাফেজ হইছো, তোমার মুসলমানকে দাওয়াত দেওয়া তোমার কর্তব্য না, দায়িত্ব না? তুমি টাকা দিয়ে কন্টাক্ট করে আওয়াজ করবা, কার টাকা দিয়ে কন্টাক্ট করে যে সমস্ত বক্তার আওয়াজ করে তাদের আমার দু চোখকে দেখতে মন চায় না, দু চোখকে দেখতে মন চায় না। তুমি আলেম হইছো, কোরআনের ছাত্র, তুমি এক নাম্বার, আয়াত বিক্রি করে খাও, কিন্তু তা বাদেও নয়। আর একটা কথা আছে, সেটা হলো আমাদের এমপি মহোদয় যে কথা বলে গেলেন সেটাও ঠিক আছে না নাই? আছে না নাই? আছে। বক্তারা এখন ব্যবসা করতেছে, ব্যবসা, ব্যবসা থেকে আমরা দূরে থাকবো। ইলম, এই যে আল্লাহ তাআলা যে আমাদেরকে ইলম দান করেছেন, সবাইকে কি দান করেন না? আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন দেখেছি আমাদের ক্লাসে সর্বনিম্ন থাকলে 50 জন ছাত্র থাকতো, কিন্তু আমরা রিসার্চ করেছি পরবর্তীতে আমরা যখন আলেম হয়েছি ওই এতগুলো ছাত্রর মধ্যে মাত্র 5 থেকে 6 জন আলেম হয়েছে, বাকিগুলো হয় নাই। আলেম হওয়ার ভাগ্যে কি সবার মা পায়? আলেমের বাবা হওয়া সবাই কি হইতে পারে না? কোরআনের হাফেজের বাবা সবাই হইতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কপালে রেখে দিয়েছেন তারাই একমাত্র হইতে পারে, যারা পছন্দ করেন তারাই একমাত্র হইতে পারে। কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হলো আমাদের এমপি মহোদয়ের সময়ের দাম আমার সময়ের দাম কিন্তু সমান না, সমান আমার সময়ের দাম আর বড় একজন আলেমের সময়ের দাম কি এক? আমার সবি সাহেবের যে সময়ের দাম আমার সময়ের দাম কি এক না? আজকে আমি এক জায়গায় যাইতেছি ওয়াজ করার জন্য, আমাকে 5,000 টাকা দাবি দায়ী করে দেয়, 500 টাকা দাবি দায়ী করে দেয়, কে কেউ দেয়ও না। আমাদের বাসতে বাড়ি ঘুরাইছে 1 ঘন্টা ওয়াজ করছে, দাও টাকা পয়সা দেওয়া লাগবো না, আমরাও নিই না, আছে না নাই? কিন্তু আমার সবি সাহেবের আরো বড় বড় হুজুররা যারা আছে তাদের যদি মেহমান হিসেবে কোনো মানুষ যদি আনে তারপরেও লাখ লাখ টাকা তাদেরকে হাতিয়ে দিয়ে দিবে, আছে না নাই? বোঝা গেল তাদের সময়ের মূল্য আমাদের সময়ের মূল্য এক না। একজন চোরার কামলা যারা আছে মাটিতে কাজ করে কৃষক, এই কৃষক যারা কাজ করে দিন মজুর যারা আছে তাদের সময়ের মূল্য আর একজন অফিসারের সময়ের মূল্য কি এক না? একজন অফিসারকে দেখবেন বিভিন্ন জায়গা অফিসার যারা আছে তাদের লাখ লাখ টাকা বেতন দিয়ে তাদেরকে রাখতেছে, কেন? আর ওই ফ্যাক্টরিতে দেখবেন যে একজন সাধারণ কর্মচারী যারা আছে তাদেরকে 7,000 টাকা বেতন দিলেও চলে, একজন অফিসারকে 7,000 টাকা বেতন দিলে চলবে? এই জন্য সময়ের মূল্য আছে, তাদের সময়ের মূল্য আমরা এরকম মনে করে নিব না, তারা এটা কন্টাক্ট করতেছে, কিন্তু তারা এত টাকা হলে আমরা আসবো না, এটা ওরকার কন্টাক্ট, কিন্তু আমরা তাদের তারতম্য বুঝবো, তারতম্য আমরা বুঝবো। যেমন আপনাদের ইমাম সাহেবের 6 থেকে 7,000 টাকা নয় আসছে বেশি বেতন দেন, বড় একজন আলেম যদি ঢাকা থেকে আনতে যান 7,000 টাকা বেতন থাকবে, তার পরিবার বাঁচবে না? এজন্য সময়ের যেহেতু তার সময়ের দাম আমার সময়ের দাম কম বেশি আছে, এজন্য আমাকে 500 টাকা দিয়েও বিদায় করলেও হয়, 5,000 টাকা বিদায় করলেও হয়, কিন্তু বড় বড় ওলামায়ে কেরাম আছে তাদেরকে 5,000 টাকা দিয়া 500 টাকা দিয়ে বিদায় করলে হয় না? বোঝা গেল তার সময়ের মূল্য আমার সময়ের মূল্য কি আছে, ডিফারেন্স আছে, কম বেশি আছে। এই জন্য মুসলমান বলতেছিলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একবার নয় দুইবার নয় সবাই এদিক দেখান, আমি এখন শেষ দিকে চলে যাব, আমার সময় মনে হয় শেষ। নামাজের কথা হুকুম করেছেন, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে আয়াত আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, সূরাতুল বাকারার আল্লাহ পাক রব্বুল আলামিন 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম বিরক্ত হইতেছেন, যে সমস্ত মানুষরা চারটা কাজ করবে কয়টা কাজ করবে? এক নম্বর হলো জানা, ইমান এনেছি, আমরা ইমান এনেছি কারণ অপরেছি মুসলমান হয়ে গেছি, এখন আমরা ইমানদার। এক নম্বর আমরা ইমান এনেছি, এরপরে দায়িত্ব হলো আমলে সলে করা, নেক কাজ করা। নেক কাজ বলতে আজকে এই যে মাহফিল আছে, এটা নেক কাজ, দান খরাত করা নেক কাজ, আরো যা কিছু আছে নেক কাজ, পিতা মাতার খেদমত করা নেক কাজ, নামাজ পড়া নেক কাজ, আরো এরকম আনুষঙ্গিক আরো নেক কাজ আছে কিনা? নেক কাজ করা, আমলে সলে করা, আমলে সলের কথা বলেছেন। দ্বিতীয় নম্বর হলো আমলে সলে করবে, এক নম্বর হলো ইমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, এখন আমরা ইমানদার, এখন আমরা ইমানদার হয়েছি, এখন আমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো আমলে সলে করবে। এই আয়াতের মধ্যে যারা বলেছেন সেটা আমাদের আমলে সলে করবে। তৃতীয় নম্বর যে সদাই করবে আকামুস সলা, তৃতীয় নম্বর যে কাজটা করবে সেটা হলো নামাজ আদায় করবে। তৃতীয় চতুর্থ নম্বর হলো আওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। এরা কিন্তু সকলের না, এটা সকলের না, এরা সকলের না। যারা ধনী আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দান করেছেন, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের যাকাত আদায় করতে হবে। পক্ষান্তরে আমাদের মতো যারা অবস্থা, তাদের যাকাত ফরজ হয় নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিসের কথা বলেছেন। এক নম্বর হলো আমল ঈমান আনবে, এক নম্বর ঈমান আনার পরে তারা কি করবে, আমল সলে করবে। দ্বিতীয় তৃতীয় নম্বর কাজটা হলো কারো ওই সমস্ত মানুষরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। এই চার তিনটা কাজ যে ব্যক্তিরা করতে পারবে, যারা ধনী আছে তারা চারটা কাজ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম জান্নাতুন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ, তাদের প্রতিদান কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কথা। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন। কিন্তু একটা সুসংবাদ তোমরা শুনে নাও, যারা এই সমস্ত তার তিনটা কাজ করবে, যারা গরিব যাদের উপরে যাকাত ফরজ হয় নাই তারা তিনটা কাজ করবে, যারা ধনী তারা চারটা কাজ করবে, তারা যারা চারটা কাজ করবে, যারা তিনটা কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ভয় নাই, এবং তোলা ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, অর্থাৎ তাদের ভয় নাই, চিন্তা নাই। যারা দুনিয়া থেকে এই চারটা কাজ করে যেতে পারবে, কবরে যাবে, তো কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগিচা বানা দিবে। কবর কি বানা দিবেন? জান্নাতের বাগিচা বানা দিবেন। আল্লাহ তাআলার ওয়াদা, যাদের ভয় নাই ওই জগতে, যাদের ভয় নাই কবরে, যাদের ভয় নাই হাসরে, তাদের ভয় নাই ফুলসাতে, ফুলসাতে তাদের ভয় নাই, কোন জায়গায় ভয় নাই, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের বিনা হিসাবে জান্নাতে দান করে দিবেন। ওই সমস্ত মানুষরা বলবে, যা তোমরা জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, একবার নয় দুইবার নয় আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলেছেন। এই নামাজ থেকে আমরা এখন দূরে চলে যাই, দূরে চলে গেছি, নামাজকে অবহেলা মনে করে আমরা কি করতেছি, বাসায় বসে
সময় অযথা নষ্ট করতেছি, কিন্তু সময় মতো সময় অতিবাহিত হয়ে যাইতেছি না, নামাজ আদায় করতেছি না। কিতাবের মধ্যে লাগে, হাদিসে পাকের মধ্যে আসছে, এক অক্ত নামাজ কাজা ব্যক্তি, যে ব্যক্তি জেনে শুনে করবে, এক অক্ত নামাজ কাজা করার কারণে ওই ব্যক্তি যদি ওই অক্ত নামাজ কাজা পড়ে তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা জাহান্নামের খাতায় লিখে দেয়, জাহান্নামের গেটের মধ্যে লিখে দেয়, নাউযুবিল্লাহ বলেন, ওই ব্যক্তির নামটা জাহান্নামের গেটে লিখে দেয়।